হ্যালো বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু এডুকেশন বিডি সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষে যারা ভর্তির জন্য আবেদন করেছেন তাদের মেধা তালিকা কীভাবে প্রণয়ন করা হবে এক কথায় বলতে গেলে তাদের তাদের চান্স পাওয়ার সম্ভাবনা কেমন থাকবে সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি এবং যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন তাহলে আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পারবেন তো চলুন শুরু করা যাক এখন প্রথমে মেধা তালিকা কিভাবে প্রণয়ন করা হয় সেই বিষয়ে একটু বলে নিচ্ছি ফলাফল ও মেধা তালিকা প্রণয়ন পদ্ধতি প্রতিটি কলেজের জন্য আলাদা মেধা তালিকা তৈরি করে আবেদনকারীকে পছন্দক্রম অনুযায়ী প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর বিষয় বরাদ্দ দেয়া হবে একই প্রতিষ্ঠান বা কলেজের একই বিষয়ে দুই বা ততাধিক আবেদনকারীর মেধাক্রম একই হলে সেক্ষেত্রে এই সকল আবেদনকারীকে পর্যায়ক্রমে চতুর্থ বিষয় সহ এসএসসি ও এইচএসসির পরীক্ষার প্রাপ্ত জিপিএর উপরে যথাক্রমে চল্লিশ পার্সেন্ট এবং ষাট পার্সেন্ট নম্বরের হিসাব করে সিট বরাদ্দ করা হবে এখানে মূলত যদি একই হয়ে থাকে দুইজনের যদি নম্বর একই হয়ে থাকে তাহলে ক্ষেত্রে। এবং যদি পরে আবার দুই বা ততাধিক আবেদনকারী প্রাপ্ত ফলাফল একই হয় তাহলে যার বয়স কম হবে তাকেই অগ্রাধিকার বেশি দেওয়া হবে তো এই ক্ষেত্রে মূলত যে বিষয়গুলো বিবেচিত হয় সেগুলো হলো আপনার এসএসসি এবং এইচএসসির রেজাল্ট এবং যে সাবজেক্টে আপনি আবেদন করেছেন ওই সাবজেক্টে এসএসসি এবং এইচএসসির জিপিএ কেমন রয়েছে তো এই দুইটি বিষয় দেখা হয় এবং এই দুইটি বিষয় অনুযায়ী তাদেরকে সিট দেওয়া হয় এবারে আরেকটি বিষয় রয়েছে সেটি হলো এই ভর্তি কার্যক্রমের পর্যায়ক্রমে প্রথম মেধা তালিকা শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় গত আঠাশ তারিখ থেকে যে কার্যক্রমটি শুরু হয়েছে তাকে বলা হয় প্রথম মেধা তালিকার কার্যক্রম বা ফার্স্ট ম্যারিট লিস্টের কার্যক্রম তো ফার্স্ট ম্যারিট লিস্টে বা প্রথম মেধা তালিকায় যদি চান্স না হয় সেক্ষেত্রে দ্বিতীয় মেধা তালিকার ব্যবস্থা আছে তো দ্বিতীয় মেধা তালিকায় আবেদন করা লাগে না শুধুমাত্র ওয়েটিংয়ে থাকতে হয় রেজাল্টের জন্য তো দ্বিতীয় মেধা তালিকায় রেজাল্ট দেওয়ার পর যদি ওইখানে চান্স না হয় সেক্ষেত্রে তাদের জন্য রিলি স্লিপের ব্যবস্থা আছে অর্থাৎ রিল স্লিপে গিয়ে আপনি পাঁচটি কলেজ পুনরায় চয়েস করতে পারবেন এবং আবেদনও করতে পারবেন এবং পাঁচটি কলেজে আলাদা আলাদা সাবজেক্টগুলোতে আবেদন করতে পারেন সেক্ষেত্রে যদি প্রথম মেধা তালিকায় যদি ভুলবশত কোনো আজে বাজে সাবজেক্ট দিয়ে থাকেন আজে বাজে সাবজেক্ট বলতে আপনার যে সাবজেক্টটি আপনি নিয়ে পড়তে চান না সেই রকম সাবজেক্ট যদি দিয়ে থাকেন তাহলে আপনি রিলিজ স্লিপে গিয়ে সেই আবেদনটি সম্পূর্ণ করতে পারেন বা আবেদন পুনরায় আবার করতে পারেন তো যদি রিলিজ স্লিপের পর্যায়ে প্রথম রিলিজ স্লিপে যদি শিক্ষার্থীদের সকল শিক্ষার্থীদেরকে ভর্তি না নেওয়া হয় এবং আসন যদি বাদ থাকে বা আসন যদি অনেক কলেজে আছে আসন বাদ থাকবে সেক্ষেত্রে দ্বিতীয় রিলিজ স্লিপের ব্যবস্থা থাকবে এবং দ্বিতীয় রিলিজ স্লিপেও আবার পাঁচটি কলেজ পুনরায় চয়েস করতে পারবেন এবার দ্বিতীয় রিলিজ স্লিপেও যদি চান্স না হয় তাহলে তৃতীয় রিলিজ স্লিপ এরকমভাবে আপনাকে অধিকবার সময় দেওয়া হবে তো এই গেল হচ্ছে শূন্য আসন সাপেক্ষে হচ্ছে শিক্ষার্থীদের নিঃসন এবার চলুন দেখে নেওয়া যাক যে মেধাক্রম পদ্ধতি কিভাবে প্রণয়ন করা হয় তো দেখুন এখানে যার রোল হচ্ছে একশো এগারো এবং একশো বারো দুজনের রেজাল্ট দেওয়া আছে তো এসএসসিতে জিপিএ যদি পাস থাকে এবং এইচএসসিতে জিপিএ পাস থাকে যার একশো এগারো রোল রয়েছে তার পাঁচ এবং এসিতে পাঁচ এবং তাকে চল্লিশ পার্সেন্ট এস এবং এইচএসসির সিক্সটি পার্সেন্ট নম্বর অনুযায়ী নির্বাচিত করা হয়েছে এবং দুইটা মিলে এসএসসিতে দুই প্লাস করা হয়েছে এবং এইচএসসিতে তিন প্লাস করা হয়েছে অর্থাৎ মোট তার পয়েন্ট হচ্ছে পাঁচ তো যার একশো বারো রোল তার হচ্ছে এসএসসিতে পাঁচ এবং এইচএসসিতে গিয়ে ফোর পয়েন্ট এইট সেক্ষেত্রে দেখুন তার রেজাল্ট কত আসে ফোর পয়েন্ট এইট এইট টোটাল এসএসসি এবং এইচএসসির মিলিয়ে তো দেখুন এজন্য তার তাকে দ্বিতীয় মেধা ক্রমে রাখা হয়েছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবার যদি দুইখানেই রেজাল্ট সমান হয় তাহলে কি হবে তো দেখুন দুইখানে যদি রেজাল্ট সমান হয় সেক্ষেত্রে এসএসসি এবং এইচএসসির প্রাপ্ত নম্বর দেখা হয় বা কার বয়স কম সেটা দেখা হয় যদি বয়স যার কম হবে তাকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে এবং এসএসসি এবং এইচএসসির রেজাল্টের উপরে ভিত্তি করে মূলত মেধাক্রম নির্বাচন করা হয় অর্থাৎ এসএসসিতে যার রেজাল্ট বেশি রয়েছে এবং এইচএসসিতে কম রয়েছে তাকে অগ্রধিকার দেওয়া হয় না আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি তো এক্ষেত্রে এইচএসি রেজাল্টের উপরে মূলত বেশি নিশ্চয়ন করা হয় তো এই হচ্ছে আপনার এসএসসি এবং এইস নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন পদ্ধতি এখন আরো একটি বিষয় যারা অনেকেই যে বিষয়টি জানে না সেটি হলো যে এসএসসি এবং এইচএসি রেজাল্টের উপর যেমন ভিত্তি করে আসন দেওয়া হয় বা সিট বরাদ্দ করা হয় সেক্ষেত্রে যে সাবজেক্টে আপনি আবেদন করেছেন বা ফার্স্ট সেকেন্ড থার্ড চয়েসে রেখেছেন সেই সকল সাবজেক্টে যদি আপনার ভালো রেজাল্টস না থাকে অনেকে আছেন এই ভুলটি করে থাকে যে তার রেজাল্ট অনেক ভালো আছে কিন্তু তার যে সাবজেক্টে আবেদন করেছেন ওই সাবজেক্টে রেজাল্ট ভালো নাই সেক্ষেত্রে যার রেজাল্টস কিন্তু ভালো আছে তাকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে এবং আরও একটি বিষয় সেটি হলো অনেকে আছেন গ্রুপ সেন্স করে থাকেন অনেকের রেজাল্টস অনেক ভালো যার কারণে গ্রুপ সেন্স করে থাকে তো গ্রুপ চেঞ্জ যারা করে থাকে তাদের কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তো যারা মানবিক মানবিক আবেদন করেন সায়েন্স থেকে যারা এসে মানবিক আবেদন করেন তাদের পনেরো পার্সেন্ট মাত্র চান্স পাওয়ার সম্ভাবনা থাকে এবং যারা সায়েন্স থেকে বাণিজ্য শাখায় আবেদন করে থাকেন তাদের মাত্র পাঁচ পার্সেন্ট আবেদনের সুযোগ সরি সিট পড়ার সুযোগ থাকে তো আসলেই আপনারা যে বিষয়গুলো শুনছেন এই বিষয়গুলো থেকে অবগত হয়ে গেছেন যে কিভাবে সিট দেওয়া হয় বা কিভাবে নম্বর মেধাক্রম প্রণয়ন করা হয় তো আশা করি এই বিষয়টি বুঝতে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না বা আপনার রেজাল্টের উপর ভিত্তি করে যেহেতু দেওয়া হয় সেক্ষেত্রে আপনার রেজাল্টসটি কীরকম আছে সেই রেজাল্টস আপনার দেখে আপনার যে টেনশান সেটা মুক্ত করতে পারেন তো ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং ভর্তি সংক্রান্ত নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন